মোহাম্মদ সেলিম সিপিআইএম এর বর্ষীয়ান রাজনীতিবিদ এবং পলিটি ব্যুরোর সদস্য, তিনি 2024 লোকসভাতে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন, মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট। যেহেতু মোহাম্মদ সেলিম সংখ্যালঘু, তাই তাকে সংখ্যালঘু কেন্দ্রে দাঁড়াতে হচ্ছে। যে বামপন্থ পার্টি তারা ধর্ম মানে না, ধর্মের ভেদাভেদ মানে না, ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করে না, সেই বামপন্থ পার্টির রাজ্য সম্পাদক, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে ধর্মীয় রাজনীতির আশ্রয় নিতে হচ্ছে। কারণ তিনি যে মুসলিম প্রার্থী, মুসলিমদের ভোট ছাড়া তার গতি নেই, এটাই পরিষ্কার হয়েছে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হওয়াতে। কারণ তিনি মুসলিম এলাকাতে প্রার্থী না হলে তিনি ভোট পাবেন না। দিননাথ যারা ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে কথা বলে, যারা ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কথা বলে, যারা বিজেপি বা অন্য পার্টির ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে বড় বড় লেকচার দেয়, সেই পার্টির রাজ্য সম্পাদককে দাঁড়াতে হচ্ছে মুসলিম এলাকাতে মুসলিম প্রার্থী হওয়ার জন্য। এটাও কিন্তু সেই ধর্মীয় রাজনীতি। কংগ্রেসের সঙ্গে জোট করায় প্রায় 20টার মতো প্রার্থী দিচ্ছে। সেখানে গতকাল মোহাম্মদ সেলিমের প্রার্থীপদ ঘোষণা হয়েছে, মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছেন। মোহাম্মদ সেলিম বাবু, তিনি এর আগে উত্তর কলকাতার সাংসদ ছিলেন, সেখানেও কিন্তু মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর উত্তর পূর্ব কলকাতা। তারপরে তিনি 2009-এ যখন ডিলিমিটেশনের পরে উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হেরে যান, তার পরবর্তীতে তিনি চলে যান রায়গঞ্জে। সেই রায়গঞ্জেও কিন্তু মুসলিম পপুলেশন এলাকা, সেখানে প্রায় 42% মুসলিম পপুলেশন। রায়গঞ্জ থেকে তিনি 2014 সালের সংসদ হয়েছিলেন, তিনি রায়গঞ্জ থেকে 2014 সালের সংসদ হয়েছিলেন, ওখানেই রায়গঞ্জ থেকে হেরে গিয়েছিলেন 2019-এ। আবার 2024-এ তিনি ভোটে দাঁড়াচ্ছেন, কিন্তু সেই মুসলিম এলাকাকেই বেছে নিতে হচ্ছে, মুর্শিদাবাদ কেন্দ্রে তিনাকে বেছে নিতে হলো। তিনি তো রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন, রায়গঞ্জ থেকে জিতেছেন, আবার 2019-এও রায়গঞ্জে দাঁড়িয়েছিলেন, এবারেও তিনি কেন ইন্ডিয়া জোট, বর্তমানে যেটা কংগ্রেসের সঙ্গে হয়েছে সিপিআইএম বা বামপন্থে, তিনি তো রায়গঞ্জে দাঁড়াতে পারতেন না। তিনি রায়গঞ্জে বিজেপির উত্থান হয়েছে, সেই বিজেপির উত্থানেতে তিনি রায়গঞ্জে দাঁড়ালেন না, তিনি চলে আসলেন মুর্শিদাবাদ কেন্দ্রে। মুর্শিদাবাদে প্রায় 70% 68.69 বা বলা যায় 70% ভোটার মুসলিম, তিনি এখানে চলে দাঁড়ালেন ভোটে লড়ার জন্য। আর একটা লক্ষণীয় বিষয়, এই বামফ্রন্ট যখন তাদের ক্ষমতার রথ ঊর্ধ্বগগনে, তখন কিন্তু এই মোহাম্মদ সেলিমকে বা মুসলিম কোনো ব্যক্তিত্বকে রাজ্য সম্পাদক করে না। যখন সিপিআইএমের খারাপ অবস্থা, সিপিআইএমের শেষের পথে, তখন দেখলো যে মুসলিম ভোট বা মুসলিমদেরকে দিকে না দেখলে সিপিএম ফিরে আসা যাবে না, মুসলিম ভোটের ওপরে সিপিএম বেঁচে থাকবে, তখন তাকে রাজ্য সম্পাদক করলো। যে বামপন্থ, যে সিপিআইএম বারবার তারা বলে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমরা করি না, সেলিমকে রাজ্য সম্পাদক করা থেকেই কিন্তু পরিষ্কার হয়েছে তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে। কেউ হয়তো প্রকাশ্য করে, কেউ হয়তো একটু বুদ্ধি সুচেতুরভাবে, একটু খামের প্রলেপ দ্বারা, যেভাবে চিঠি খামের ভিতরে থাকে, ভিতরে লেখা এক প্রকার থাকে, সেই ব্যাপার সূক্ষ্মভাবেই কিন্তু রাজনীতি করে ধর্মীয় মেরুকরণের। যাক, মোহাম্মদ সেলিম বাবু জোটের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ থেকে। তিনি বামফ্রন্ট আর কংগ্রেসের যে জোট হয়েছে, সেই জোটের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। এই মুর্শিদাবাদ কেন্দ্র 71 সালের পর থেকে একবার ইন্ডিপেন্ডেন্ট, একবার লোক জনশক্তির এতে ছিল, 71-এ ইন্ডিপেন্ডেন্ট, তারপরে লোক জনশক্তি, তারপর থেকে 80 সাল থেকে 2004 পর্যন্ত বামফ্রন্টের দখলও ছিল পরপর 7 বার, তারপরে কংগ্রেসের দখলে গিয়েছিল। কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন তার
ব্যক্তিত্বে দুবার কংগ্রেসের দখলে গিয়েছিল, আবার কিন্তু 2014 আর 2009 আবার কিন্তু আব্দুল মান্নান হোসেন কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে জয়লাভ করেছিলেন, তারপরে 2014 তে আবার সিপিআইএম জয়লাভ করেছিলেন সিপিআইএম এর বদরুদ্দোজা খান, তারপরে 19 আবু তাহের খান তিনি টিএমসির জয়লাভ করেছিলেন। বদরুদ্দোজা যেখানে 2014 তে ভোট পেয়েছিলেন তিনি 35.15%, 426,947, সেখানে এই বদরুদ্দোজা তিনি কিন্তু 19 গিয়ে ফোর্থ হয়েছিলেন, মাত্র 12.44% ভোট পেয়েছিলেন, আর পেয়েছিলেন 180,793 ভোট। সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী আবু তাহের খান 6,00,000 ভোট পেয়েছিলেন, তিনি প্রদত্ত ভোটের 41.57% পেয়েছিলেন। সেখানে বদরুদ্দোজা খান যেখানে 14 তিনি প্রথম তিনি জয়লাভ করেছিলেন, সেখানে তিনি 19 এসে ফোর্থ হয়েছিলেন, এবং 19 কংগ্রেস তিনি 26 কংগ্রেসের আবু হেনা 26% ভোট পেয়েছিলেন, 377,929। সেখানে উল্লেখযোগ্যভাবে বিজেপির হুমায়ুন কবির দাঁড়িয়েছিলেন, সেখানে তিনি 2,50,000 মতো ভোট করেছিলেন, 247,809 ভোট। আবার কি যে কেন্দ্র একবার কংগ্রেসের একবার তৃণমূলের কাছে গেছে, দুবার কংগ্রেসের কাছে গেছে, আর বর্তমানে কংগ্রেসের জোট সিপিআইএম এবং বামফ্রন্টে মোহাম্মদ সেলিম দাঁড়াচ্ছে, তাহলে কি দেখা যাবে এই কেন্দ্র আবার ফিরে আসছে বামফ্রন্টের কাছে? আবার কি সেই বামফ্রন্টের রেকর্ড যে দখলকৃত মুর্শিদাবাদ কেন্দ্র বেশিরভাগই বামফ্রন্ট দখল করেছে সেটা কি পাওয়া যাবে? ভোট বাক্সই তার প্রমাণ দেবে। কিন্তু বামফ্রন্ট যে মেরুকরণের রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি করে, তারাও যে ধর্মীয় রাজনীতির ওপর বিশ্বাসী সেটা প্রমাণ করেছে মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়ানা। শুধুমাত্র প্রচারের ময়দানে, শুধুমাত্র খাতায় কলমে বা বক্তব্য সময় বামফ্রন্টরা বলেন আমরা ধর্মীয় রাজনীতি করি না, আমরা ধর্মীয় রং দেখি না, এটা সম্পূর্ণ বামফ্রন্টের বা সিপিআইএম এর মিথ্যা কথা, শুধু মানুষকে বোকা বানানোর কথা। যদি তাই হতো তাহলে সেলিমকে অন্য কোনো জায়গায় প্রার্থী করা হতো, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী করা হতো না।